Hey guys, welcome to my channel. Your Pyushmita Dash here. So let's go to vlog start. Let's see. Three. The Dum Dum Cantonment. Two. अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। One, go! Hey guys, welcome back to my channel Real Priyoshmita. This is me, your Priyoshmita, and welcome back to another exciting video. तो है टाइटल देखे तो तुम्हारा बुझे ही गेछो आजके तुम्हें की देखाबो ब्लॉगे। एक फेमस जगह जेटा होच्छे धोबापुकुर और स्टेशन फेमस पिंटुदार मोमो। तो ये दुटो तुम्हारे आज के देखाबो। तो चलो बेशी बकबक ना करे तुम्हारे जगह गुलो देखाई। और जेटा होच्छे पिंटुदार मोमो सेटाओ खूब टेस्टी खेते जेटा तुम्हारा आज के देखबे। तो आमराओ टेस्ट करबो तुम्हारे देखाबो। और खुबी रिजनेबल प्राइसे पिंटुदार मोमो पावा जाए। तो तुम्हारा एक बार ओखाने गिये विजिट करते पारो बा खेये आसते पारो खूब टेस्टी करे। तो चलो पूरा ब्लॉग टा देखा जाए। तो फादर आई डू लेट गेट स्टार्टेड। ओके। চলে আসলাম আমরা ধোবাপুকুরে। এবার তোমরা এখানকার লোকেশনটা পুরো দেখো। এখানে মাছ ধরার কম্পিটিশন হয়েছে, মানে এখন এসে বুঝতে পারলাম সবাই ছিপ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে কে কতটা মাছ ধরতে পারে। যে যত মাছ ধরতে পারবে সে প্রথম প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ। তো আরেকটুখানি আগে আসলে ভালো হতো এই জায়গাটা, তাহলে আমরা অনেক মাছ ধরা দেখতে পারতাম। তো যাই হোক, চলো আপাতত তো সবাই ওয়েট করবে, তো দেখা যাক ওখানে দেখি কী কী মাছ ধরেছে পুকুর দিয়ে। প্রচুর পুকুর ধরা যায়, পুকুর দিয়ে মাছ ধরা যায়। এই ধোবাপুকুরটা হলো নিব্বা নিব্বিদের প্রেম করার একটা খুব ভালো জায়গা। তো আপাতত সবারই মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়েট করার পালা যে কে কত মাছ ধরলো। সবাই গুটি দিচ্ছে, এই দেখো মাছ ধরেছে। এটা যত সম্ভব কাতলা মাছ, একটা দুটো তিনটে, তিনটে কাতলা মাছ রয়েছে এখানে। কাতলা মাছ তো দাদা, এগুলো চারটে রয়েছে। সাইজ দেখো গাইস, দেখেছো? এই দেখো, মাই গড, এই দেখো সাইজ দেখো। একটা তো দেড় দু কিলো হবেই, দেড়টা এখানে দিতে হয়। আর ইয়ে মানে যে যত মাছ ধরতে পারে। আর প্রাইস কত আছে? কি ফ্রিজ, বা ভালো তো মাছ ধরা হয়ে যাবে। এদিকে আমরা এন্ট্রি ফিস 1500 টাকা বললে, মানে কম্পিটিশনের জন্য। আর নর্মাল নর্মাল 200 টাকা, তো ভালোই তো। এই দেখো দেখেছো, দুটা মাছ কাতলা মাছ, তাই না? এগুলো তো সবই কাতলা মাছ। চলো ওখানটা দেখি আসল ওজন হবে এখানে। এই আরেকজন আসলো মাছ ওয়েট করার জন্য। ওই টাইটেল বড় 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 বড়
মাছগুলো সাইজ দেখো আর নিচে রাখো সামনে দিয়ে সর কিছু কথা সামনে দিয়ে সর যেতে দিও সর ওই গুলো কর না সর 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 ওই তো মাপ কইছো বারকোড দেখ না ভাই এটা সামনে দিয়ে সর এই বড় এই যেটা বার করছে এটাই দেখো এটা জুম করেছি तो तो ব্যাপারটা দেখে যা বুঝতে পারলাম যে টোটাল অ্যামাউন্ট তোমার কাউন্ট হবে না মানে সবচেয়ে বড় মাছ কে ধরেছে মানে ওখানে হাইয়েস্ট 3 কিলো 800 গ্রাম হয়েছে মানে সব কাতলা মাছ রয়েছে 3 কিলো 800 সবচেয়ে টপ রয়েছে সেই পাবে ফার্স্ট প্রাইজ তারপর সেকেন্ড প্রাইজ ওয়াশিং মেশিন এবং থার্ড প্রাইজ 32 ইঞ্চি টিভি 32 ইঞ্চি ছিল ওখানে হ্যাঁ 32 ইঞ্চি ছিল এলসিডি টিভি দেখে মনে হচ্ছে তো এই ছিল কম্পিটিশনের রুলস তো তোমরাও ধরতে পারলে অবশ্যই চলে আসো এবার আমরাও ভাবছি যে একদিনকার এখানে মাছ ধরতে আসব ছিপ নিয়ে সবাই দেখো এখানে পুরো সব জায়গা ছিপ নিয়ে মাছ ধরছে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় এখানে মানে পুকুরটা অনেকটা বড় পুকুর এখানে খুব নামকরা পুকুর ধোপা পুকুর এই হচ্ছে আমাদের গোড়াবাজারের মার্কেট বিকাল থেকে পুরো এখন বাজে 8টা 8টা 8:30 8:30 বাজে তো চলো ছাড়া মোমো খেতে গেলে মনে হচ্ছে ভালো হতো হ্যাঁ তো যাই হোক বেচারা যা যা আমি যাব না যা মুঝে আপনি ঘর জানা হ্যায় ঠিক আছে ঠিক আছে চল 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 ও যাব না আমি চল অলমোস্ট চলে এসেছি আরে ভাই তোর ব্লক করতেছি মালিক তুমি কা ওই তো মাল রয়েছে ভালো আছে মোমো শেষ হয়ে গেছিল তো আজকে আমরা যাব আজকে রণ প্রথম থেকেই রয়েছে কালকে রণর জন্য ওয়েট করতে করতে মোমো শেষ হয়ে গেছে তো রণ আবার কালকে বলেছিল ওর নাকি এ সেকশন বলছিল আজকে মোমো পাবো না তো ঠিক আছে বলেছিল মোমো এ সেকশন বলছে কালকে মোমো নাও পেতে পারে তোর সেকশন মিথ্যা কথা মিথ্যা কথা ও বলেছে যে এ সেকশন বলছে যে ও মোমো পাবে না তো ঠিক আছে আজকে চলো যাওয়া যাক দেখি রণর এ সেকশন কাজ করে কি করে না চলো দেখি মোমো পাই কি পাই না আজকে আর মোমোর কত প্রাইস কি কি আইটেম আছে আর এক্স্যাক্ট দোকানটা কোথায় তোমাদের সব বলে দেবো তো চলো তো এটা হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আপের দিকে যেতে ঠিক মিডিল পোর্শনটায় পড়বে পিন্টুদার মোমোর দোকান তো চলো আমরা পিন্টুদার মোমোর দোকানের প্রায় কাছাকাছি চলেই এসেছি এখান থেকে ঠিক সোজা গিয়ে ডান হাতেই পড়বে দোকানটা
আর আজকে আমরা যে মোমোটা ট্রাই করব সেটা তো তোমরা দেখতেই পাবা। তাছাড়াও আরো অনেক ভ্যারাইটিস মোমো আছে পিন্টুদার কাছে, যেগুলো আজকে তোমাদের পিন্টুদার মুখ থেকেই শোনাবো। আর এতটা রিজনেবল প্রাইসে আশা করি তোমরা আর কোথাও এত ভ্যারাইটিস মোমো পাবা না। তো চলো যাওয়া যাক, দোকানের কাছে চলে এসেছি, এবার মোমোগুলো ট্রাই করি। চলে এসেছি পিন্টুদার দোকানে। পিন্টুদা পিন্টুদা আপাতত মোমো ফ্রাই করছে এখানে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেই, 3 নম্বর স্টেশনের পাশে হলো পিন্টুদার দোকানটা। এখানে একবার মোমো খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রণ লোভ দিচ্ছে ওখানে বসে বসে, কানে কু দেও গে এসে খাঙ্গ আছে এসে চার্জে মো সারা খানা আছে এসে 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 চাটু আছে রণ দিচ্ছে তোরটা দাঁড়া ওয়েট ওয়েট। ইতনি খুশি আর সকনি হই এই চামচ সময় চেয়ে নিচ্ছিল এইজন্য দিন আমি ওর ভুল না, ওর দাঁতে আটকে গেছে। এটা ওর ভুল ছিল না, ওর দাঁতে আটকে গেছে। এটা হচ্ছে গ্রেভিটা, মানে প্যান ফ্রাই মোমোর গ্রেভিটা। এটা কেমন দা? তো চলো তোমাদের পুরো কি কি আইটেম আছে কি কি প্রাইস আছে সব তোমাদের পিন্টুদার কাছ থেকে শুনিয়ে দিচ্ছি। পিন্টুদা তুমি বলো যে তোমার দোকানে কি কি মোমো পাওয়া যায়? আমার দোকানে তোমার নর্মাল স্টিম আছে, গ্রেভি আছে, ড্রাই আছে, চিলি চিকেন টাইপের ড্রাই হয়ে যাবে, মোমো বাটার মশালা আছে, কুবিরাজি মোমো আছে, প্যান ফ্রাইড কুবিরাজি আছে, চিজ চিকেন কুবিরাজি মোমো আছে, কুরকুরে মোমো আছে, চিজ চিকেন কুরকুরে মোমো আছে, মুখি গ্রিল আছে। তো অন্য একদিন কে আর কুরকুরে মোমোটা ট্রাই করবো নিশ্চয়ই। আর কিরকম প্রাইস দেখো তুমি? মোটামুটি সবকটাই 40 টাকা করে। আচ্ছা হ্যাঁ, আর যবে থেকে আমি ব্যানার লাগাম, আমি আরেকটা আমি কনসেপ্ট আছে আমার, আমি এই মাসের মধ্যে চালু করছি বিরিয়ানি, ঠিক আছে, যেটা 35 টাকা করে হচ্ছে। যখন আমি মানে বিরিয়ানিটা চালু করবো তারপরে থেকে টোটাল মোমোটাই, যেটা এখন মোমো তোমরা 40 টাকা করে খাচ্ছ, সবকটা 35 টাকা করে হয়েছে। বিরিয়ানির সাথে বিরিয়ানি 35 টাকা, মোমো 35 টাকা। এই মাসে 16 তারিখ থেকে স্টার্ট হয়েছে। বড় টোর একটা বম্পার অফার একদম। আরে দেখো দুজন কি করছে। তো পিন্টু তো আসলাম এখন, তারপরে আসবো। হে গাইস, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। এই গাইস, আজ ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই গাইস, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।